মহাজোট সরকারের 4 বছর। চার বছরে আইন শৃঙ্খলা আর সুশাসনের ক্ষেত্রে উল্লেখ করার মতো অর্জন জঙ্গিবাদ দমন। একাধিক ঘোষণার পরও বন্ধ হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, উপরন্ত আশঙ্কাজনক হারে বেড়েছে গুমের ঘটনা। রাজনৈতিক সহিংসতা থেকে নারী নির্যাতন সব ক্ষেত্রে বেড়েছে, ঘটেছে রাজনৈতিক বিচারে দায়মুক্তি দেবার ঘটনাও। দুর্নীতি নিয়ে সরকারের মন্ত্রী প্রভাবশালীদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা। সরকারের 4 বছরের কথা জানাচ্ছেন রোকনুজ্জামান। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ওয়াদার অগ্রাধিকারের 5টি বিষয়ের মধ্যে দ্বিতীয়টি ছিল সুশাসন। সন্ত্রাস জঙ্গিবাদ দমন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আর জবাবদিহিতা প্রতিষ্ঠার এক্ষেত্রে 7টি সুনির্দিষ্ট ওয়াদার মধ্যে সফলতার মুখ দেখেছে শুধু জঙ্গি দমনের বিষয়টি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসার প্রথম 2 বছরে মানবাধিকার সংগঠন অধিকারের হিসেবে 150 থেকে 250-র মতো হত্যাকাণ্ড ঘটে। পরে 2 বছর এই সংখ্যা 2-এর অঙ্কে নামলেও আশঙ্কাজনক হারে বাড়ে শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা। দলীয় বিচারে দায়মুক্তির কারণে 4 বছরে রাজনৈতিক সহিংসতার পাশাপাশি নারী নির্যাতনও আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। প্রতিটা সরকারের হাতই যেখানে রক্তাক্ত, সেখানে গত 4 বছর কিন্তু এর বাইরের কোনো বিষয় ছিল না। আমরা দেখেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, কাস্টোডিয়াল টর্চার যেভাবে ব্যাপকভাবে চলেছে, তার সঙ্গে এখন যুক্ত হয়েছে কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স, ব্যাপকভাবে নারীর প্রতি সহিংসতা হয়েছে এই 4 বছরে। কারণ আপনি অপরাধীকে, অভিযুক্তকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে তারা সরকারি দলের ছত্রছায়ায় চলে আসছে। এবং এই 4 বছরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও দুর্বৃত্তায়ন আরও বেড়েছে। সংসদে বিরোধী দলের অনুপস্থিতির মধ্যে মানবাধিকারের এসব প্রশ্ন সংসদে আলোচিত না হলেও আগামী এপ্রিলে জাতিসংঘের মানবাধিকার কমিশনে করা একই ওয়াদা নিয়ে জবাবদিহি করতে হবে সরকারকে। সুশাসনের জন্য ওয়াদাগুলোর মধ্যে মন্ত্রী পরিষদ সদস্যদের প্রতি বছরের সম্পদের হিসাব প্রকাশ যেমন ওয়াদাই থেকে গেছে, তেমনি দুর্নীতি দমন কমিশনের আইনের সংস্কার ঝুলিয়ে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেটের সকল সদস্য এবং জনপ্রতিনিধি এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন, উচ্চ বা উচ্চ ক্ষমতায় অবস্থানে যারা থাকেন, তাদের সকলের বাৎসরিকভাবে সম্পদ আয়ের হিসাব প্রকাশ করা হবে এবং জনসম্মুখে সেটা প্রকাশ করা হবে। একটা পর্যায়ে আমরা দেখেছি যে আসলে ক্যাবিনেট ডিভিশনে একটা স্টেটমেন্ট রাখা হবে, এরকম একটা কিছু বলা হয়েছে, কিন্তু এটা জনসম্মুখে কিছু প্রকাশ করা হয়নি। যখন অঙ্গীকার করা হয় তখন যেন এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে অঙ্গীকার এমন করা উচিত না, বিশেষ করে এই ধরনের সুস্পষ্ট অঙ্গীকার। এছাড়া ন্যায়পাল নিয়োগ বা দলীয়করণ মুক্ত প্রশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো ইস্তেহারের পরে আর কখনো উচ্চারিত হয়নি।